এই পৃথিবীতে সাধারণত মানুষকে আমরা দুভাগে ভাগ করে থাকি। চরিত্রের দিক থেকে দু ধরনের, ভালো মানুষ খারাপ মানুষ। বুদ্ধির দিক থেকে দু ধরনের, চালাক মানুষ আর বোকা মানুষ। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার মানুষকে দুভাগে ভাগ করেছেন, হা মানুষ না মানুষ। কিন্তু অর্থনৈতিকভাবে আমরা মানুষকে তিন ভাগে ভাগ করে থাকি, উচ্চবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ আর নিম্নবিত্ত মানুষ। এই উচ্চবিত্ত আর নিম্নবিত্তর মাঝখানে চ্যাপ্টা হয়ে থাকা মধ্যবিত্ত মানুষগুলো সবসময় দুটানার মধ্যে থাকে। মধ্যবিত্তরা কি ভুল করে, নাকি মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই ভুল? এই প্রশ্নের জবাবটা সারা জীবন এভাবেই থেকে যায়। তবে মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকা খুব সহজ কথা নয়। মধ্যবিত্ত মানে মুখে হাসি নিয়ে শত কষ্ট বুকে চাপা দিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি। মধ্যবিত্ত মানে পরিবারের সুখের জন্য নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দেওয়া, পছন্দের জিনিসগুলোকে টাকার অভাবে অপছন্দ করা, হাজার স্বপ্ন থাকা সত্ত্বেও স্বপ্ন পূরণ করতে না পারা, আর বড় কোনো স্বপ্ন দেখা তো বারণ। কাউকে ভালোবাসতে ভয় পাওয়া, পুরো মাসে মানিব্যাগে চোখ রেখে চলা, টাকার অভাবে দশ টাকার রাস্তা হেঁটে চলা, জীবন নামের যুদ্ধে এক মহাসৈনিক, বেঁচে থাকার এক লম্বা দীর্ঘশ্বাস, ভালো থাকার অভিনয়ে মধ্যবিত্ত ফ্যামিলির প্রতিটা মানুষ যেন এক একজন বড় অভিনেতার অভিনেত্রী। এক মাঘ মাসের কনকনে শীতের রাতে পাতলা একটা গেঞ্জি গায়ে দিয়ে এক বড়লোকের বাড়ির বাসার সামনে এক মধ্যবিত্ত বাবা বসে আছে। বড়লোক বাসা থেকে বের হয়ে মধ্যবিত্ত বাবাটাকে বলে, আপনি এমন কনকনে শীতের মধ্যে এমন পাতলা গেঞ্জি গায়ে দিয়ে বসে আছেন? আপনি এখানে বসে আমার জন্য অপেক্ষা করেন, আমি আপনার জন্য একটা সোয়েটার নিয়ে আসছি। মধ্যবিত্ত বাবাটা বলে, না না লাগবে না, আমি একদম ঠিক আছি। কিন্তু বড়লোক জোরপূর্বক বলতে লাগলো, আপনি আমাকে কথা দেন, আমি আসার আগ পর্যন্ত আপনি ঠিক এখানেই বসে থাকবেন। শেষে বাবাটা একটা মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি চান, আপনি আসার আগ পর্যন্ত আমি এখানেই বসে থাকব। এই বলে মধ্যবিত্ত বাবাটা ওখানে বসে আছে, আর বড়লোক ঘরে গেল সোয়েটার আনার জন্য। কিন্তু ঘরে যেতে না যেতে সে তার বউয়ের সাথে পারিবারিক একটা ব্যাপার নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায়। এরই মধ্যে বাহিরে বসিয়ে রাখা সেই মধ্যবিত্ত বাবাটার কথা ভুলে যায়। রাতে সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে আসে তখন সে দেখতে পায় ওই মধ্যবিত্ত বাবাটা তখন ওখানে বসে আছে। হঠাৎ তার গতকাল রাতের কথা মনে পড়ে, সে দৌড়ে ওই মধ্যবিত্ত বাবার কাছে যায়। কিন্তু যখনই তার গায়ে হাত দেয় তখনই সে টেবিলের উপর শুয়ে পড়ে। ওই বড়লোকের তখন আর বুঝতে বাকি ছিল না যে গতকাল রাত থেকে তার জন্য অপেক্ষা করে বসে থাকতে থাকতে অনেক আগেই লোকটা এখানে মারা যায়। আমরা এই সমাজে গরিবদের সাহায্য দেই, বড়লোকদের সম্মান দেই আর মধ্যবিত্তদের কথা দেই। এমন কথা কখনোই কাউকে দেবেন না যে কথা আপনি রাখতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।